হ্যালো ফ্রেন্ডস আমার নাম স্বগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ক্যালকাটা ইউনিভার্সিটি স্পেশাল ড্রাইভ নোটিস কিন্তু বেরিয়ে গিয়েছে এবং সেটা নিয়ে তোমাদের মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলি কিন্তু ক্লিয়ার করতে চলে এলাম দেখো এখানে যে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এম এ এমএসসি এম কম তিনটের জন্যই বলতে গেলে একই টাইপের জিনিসটা কিন্তু চালানো হচ্ছে এবং এই যে স্পেশাল ড্রাইভ নোটিসটা বেরিয়েছে এরপরে আমার আর মনে হচ্ছে না যে ফিফথ লিস্ট বা পরবর্তীকালে যে সিলেকশন লিস্ট বা কাউন্সেলিং সেটা পরবর্তীকালে আর হতে পারে হয়তো হতেও পারে সেটা যদি আপডেট পাওয়া অবশ্যই তোমাদেরকে জানাবো তো এখানে যেটা বলছে স্পেশাল ড্রাইভ নোটিস যেটা এই যে নোটিশটা সেটা কিন্তু এম এবং এম কমের জন্য বেরিয়েছে এবং এমএসসির ক্ষেত্রেও নোটিশটা না বেরোলেও কিন্তু সেই টাইপেরই একটা জিনিস চলছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই যে নোটিশটা যেটা বেরিয়েছে স্পেশাল ড্রাইভ নোটিস এখানে কিন্তু সমস্ত যে স্টুডেন্টরা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন মানে সমস্ত স্টুডেন্টদের জন্য নয় এখানে পুরোপুরি বলে দিয়েছে যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এই চারটে ক্যাটাগরির স্টুডেন্টরা যারা রয়েছে তাদেরকে কিন্তু রিপোর্ট করতে বলছে মানে রিপোর্টিং একটা ডেট দিয়েছে এবং এখানে তাদেরকে বলছে যে দুখানা যে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাম্পাস যেটা হচ্ছে কলেজ স্ট্রিট ক্যাম্পাস যেটা তোমরা জানো আস্ত শিক্ষা প্রাঙ্গন রূপে এবং আরেকটা যে ক্যাম্পাস আলিপুর ক্যাম্পাস যেটা ক্ষুদিরাম শিক্ষা প্রাঙ্গন এই দুটো ক্যাম্পাসে কিন্তু তাদেরকে রিপোর্টিং টাইম দিয়েছে একটা রিপোর্টিং করতে বলছে এবং এখানে দেখো কারা কারা এলিজিবল সবচেয়ে প্রথমে তোমাদেরকে তো এসসি সি এস টি এ ওবিসি বি এই চারটের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি থেকে তুমি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি যেতে পারছো এবং আরও একটা জিনিস যেটা বলছে যে এক নম্বর যেটা বলছে দেখো যে অ্যাপ্লিকেন্ট হু নট সাবমিট দেয়ের ক্লেম ফর কারেকশন আফটার পাবলিকেশন অফ ড্রাফট মেরিট লিস্ট অর প্রভিশনাল মেরিট লিস্ট অর্থাৎ তুমি যদি সেই স্টুডেন্টটা হয়ে থাকো মানে যদি তুমি যে ওই যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে ড্রাফট মেরিট লিস্ট বেরিয়েছিল তারপরে যে তোমাকে তোমার যদি কিছু ভুল থাকে তুমি কারেকশানের জন্য তুমি যে সাবমিট করেছিলে তুমি যদি সেটা সাবমিট না করে থাকতে পারো তোমার যে ভুলটা সেটাই রয়ে গিয়েছে যদি তুমি এরকম হয়ে থাকো তাহলে কিন্তু তুমি যেতে পারবে এখানে আচ্ছা সেকেন্ড যেটা বলছে যে তোমার মেয়ে যে প্রভিশনাল লিস্টে বা সিলেকশান লিস্টে তোমার নাম এসেছিল। কিন্তু তুমি ডকুমেন্টস যে আপলোড করার ব্যাপারটা সেই ডকুমেন্টস আপলোড করতে পারো নি কোনো কারণের জন্যে তো তুমি কিন্তু তাও এলিজিবেল বা তোমার সিলেক প্রভিশনাল সিলেকশান লিস্টের নাম এসেছিল তুমি ফিটা কোনোরকমভাবে দিতে পারো এই রকম যে প্রবলেমগুলো রয়েছে বা ছাড়াও যদি আদার্স কোনো রিজন থাকে মোটা কথাটা হচ্ছে এটাই যে এসসি এসটি ও এ ও বি এই চারটে ক্যাটাগরির মধ্যে যদি তোমরা হয়ে থাকো এবং তোমরা যদি কোনো কারণে যে তোমার প্রফেশনাল সিলেকশন লিস্টে নাম এসেছিলো বা তুমি যদি তোমার কারেকশানের জন্য তুমি অ্যাপ্লাই করেছিলে কিন্তু সেখানে কারেকশান হয়নি এই রকম টাইপের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে যেতে পারো এখানে নভেম্বরের তেইশ তারিখের মধ্যে তোমাদেরকে ওই দুটো যে ক্যাম্পাস বললাম সেই দুটোর মধ্যে যে কোনো একটাই তোমাদেরকে কিন্তু যেতে হবে এবং এখানে যে বাদ বাকি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যেগুলো আগের ছিল সেগুলো কিন্তু সেম রয়েছে এখানে কিন্তু এটা বলেনি যে কাদের জন্য কত মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলেনি আচ্ছা এখানে দেখো যেটা বলছে যে অ্যান অ্যাপ্লিকেশান হাই মানে কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে একটা অ্যাপ্লিকেশান করে নিয়ে যেতে হবে যে তুমি কোনটার জন্য ক্লেম করছো যে তুমি মানে ওই যে তোমার মেরিট লিস্টে তুমি কারেকশানের জন্য কালেকশান ফর্ম আপলোড করতে পারো নি নাকি তোমার ফিস পেমেন্টটা হয়নি নাকি তোমার যে যেমন হচ্ছে বিভিন্ন যে কলেজগুলোতে যে ফিস পেমেন্ট সেটা তোমার হয়তো হয়নি তো সেই জন্য তুমি কিন্তু যেতে পারো বা হচ্ছে তোমার যে ডকুমেন্টস আপলোড যার জন্য মানে তোমার অ্যাডমিশানটা হয়নি সেই সমস্ত একটা রিজন দিয়ে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে নিয়ে যেটা হচ্ছে অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম মানে তুমি যে মানে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাডমিশান ফর্ম আর হচ্ছে তোমার এস সি এসটি ওবিসি ও বিসিবি সেই যে সার্টিফিকেট এবং হচ্ছে সার্টিফিকেট যদি নেসেসারি হয় তাহলে কিন্তু সেটা তোমরা নিয়ে যাচ্ছ আচ্ছা আর অল সেমিস্টার মার্কশিট যেটা বা ইয়ার মার্কশিট সেটা কিন্তু তোমরা নিয়ে যাচ্ছ অরিজিনাল প্লাস হচ্ছে জেরক্স যেমন যেমন তোমাদেরকে নিয়ে যাওয়ার কথা এখানে দেখো এখানে যেটা বলছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস যেটা রয়েছে সেখানে কোন কোন যে কোড ওয়াইজ বা কোন কোন সাবজেক্টগুলোর জন্য এখানে কাউন্সেলিংটা বা রিপোর্টিংটা সেটা নেওয়া হচ্ছে যেমন ধরো এক থেকে বলতে গেলে প্রায় সিরিয়াল নম্বর করে ছাব্বিশটা পর্যন্ত এখানে রয়েছে যার মধ্যে বাংলা রয়েছে হিন্দি হিস্ট্রি লাইব্রেরি সায়েন্স রয়েছে মিউজিওলজি পালি ফিলোসফি অনেকগুলি সাবজেক্টগুলো রয়েছে এগুলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে মানে নোটিশটা ডাউনলোড করে নিতে পারো এখানে যেটা দিয়েছে যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে সেখানে আর্টসের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো মোটামুটি বাকি রয়েছে যেমন এখানে আমি তো আপাতত বেঙ্গলির ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এই কটা কলেজে কিন্তু বাকি রয়েছে বেতন লেট ব্রাবণ আশুতোষ মঙ্কিম সর্দার কলেজ বেহালা কলেজ চারুচন্দ্র কলেজ এই সমস্ত কলেজে কিন্তু বাকি রয়েছে এদিকেও রয়েছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি উর্দু এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু বাকি রয়েছে তোমরা দেখে নেবে যে কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টের কোড হিসাবে বাকি রয়েছে আচ্ছা তারপরে দেখো যেটা যেটা হচ্ছে তোমার এম কমের ক্ষেত্রেও রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসও রয়েছে ডে ইভিনিং সেখানেও কিন্তু বাকি রয়েছে তিনশো তেরো গ্রুপের এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তাতেও কিন্তু তিনশো তেরো গ্রুপেরই কোন কোন কলেজে মানে ফাঁকা রয়েছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে আর বাদ বাকি তোমার কন্ট্যাক্টের জন্য এই যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে আশা করি বোঝাতে পারলাম তোমাদের অনেকেরই ডাউট ছিল এইটা নিয়ে যে কারা কারা এলিজেবল তোমরা যেতে পারবে সবাই আচ্ছা এসসি সি এস টি ও বিসি ও বিসিবি এটা কিন্তু ম্যান্ডেটরি আচ্ছা এখানে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি যারা এমএসসি স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কিন্তু অনেকগুলো রিপোর্টিং নোটিস দিচ্ছে এবং এটা হচ্ছে যেমন এম এ এম কমের ক্ষেত্রে ওই যে স্পেশাল ড্রাইভ নোটিস সেই হিসাবেই কিন্তু এখানে বলতে গেলে প্রায় দিচ্ছে এবং এখানে দেখো যে বিভিন্ন গ্রুপ ওয়াইজ কিন্তু ইতিমধ্যেই অনেক আগে থেকেই দিচ্ছে ইতিমধ্যে আবার নতুন করেও দিচ্ছে যেমন হচ্ছে দু হাজার দুশো তেরো দুশো ষোলো দুশো দশ দুশো আঠেরো দুশো উনিশ এই সমস্ত যে গ্রুপগুলো তাদেরকে কিন্তু নির্দিষ্ট ডেট অনুযায়ী রিপোর্টিং টাইম দিচ্ছে যে এখানে রয়েছে দুশো তিন দুশো পাঁচ দেখো আমি যদি একটা খুলে দেখাই যেমন হচ্ছে দুশো উনিশেরটায় ধরো তোমাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট এটাই বলছে যে এখানে যেমন হচ্ছে ধরো দুশো আঠেরোটা এনভারনমেন্টাল সায়েন্স এক্ষেত্রে যে আনরিজার্ভ ক্যাটাগরি তাদেরকে কিন্তু ডাকছে বাহাত্তর এবং তার উপরে মানে পার্সেন্টেজ হিসাবে যদি তাদের কারো থেকে থাকে মানে আচ্ছা হ্যাভিং ফাইনাল স্কোর ফাইনাল স্কোর যেটা পার্সেন্টেজ হিসাবে নয় ফাইনাল স্কোর যদি তোমার বাহাত্তর থেকে থাকে বা তার উপরে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে যেতে বলছে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ কালকে বিকাল চারটের মধ্যে কিন্তু যেতে বলছে যে এই যে এখানে তোমার অ্যাড্রেসও দিয়ে দিয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডের যে ক্যাম্পাসটা সেখানে কিন্তু তোমাদেরকে ডাকছে তো এখানেই কিন্তু অবশ্যই সব কিছু জিনিসটা রয়েছে এবং এখানে যারা ফার্স্ট প্রেফারেন্সে যারা অলরেডি সিলেকশান নেয়নি তাদের জন্য কিন্তু এগুলো ডাকা হচ্ছে যে এখানে যেমন আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ডাকা হচ্ছে যেখানে 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 তোমার এসি এসটি এসটিজের জন্য ফাঁকা রয়েছে সেভাবে কিন্তু ডাকা হচ্ছে এভাবে কিন্তু যে ক্যাটাগরি ওয়াইজ যদি ফাঁকা থাকে তাহলে সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু এইভাবে ডেকে নেওয়া হচ্ছে আমার মনে হয় না নতুন করে আবার কোনো কাউন্সেলিং হবে বা আবারও কোনো লিস্ট বেরোতে পারে তো যাই হোক সেই জিনিসটা যখনই হবে আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো যা যা আপডেট আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে ভিডিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য এখনের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং